হ্যাঁ, তোমাদের জন্য ভূগোলের WBHA টেস্ট পেপারের শর্ট প্রশ্নের সমাধান করছি। দেখো, পৃষ্ঠা নম্বর G5, সেট হচ্ছে 3। ভূগোলের শর্ট প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে, 1 নম্বর হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য থাকে তাকে বলা হয় হচ্ছে পর্যায়ন। 2 নম্বর হচ্ছে লবণাক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। সমুদ্র বায়ু স্থল বায়ু যে বৃহৎ সংরক্ষণ তা হলো মৌসুমী বায়ু। ডক্টর উইন্ডস বলা হয় হচ্ছে হার্মাট্রান। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলকে বলা হয় হিমপ্রাচীর। ভরাকোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সপক্ষে যে কোণে অবস্থান করে সেটা হচ্ছে 190 ডিগ্রি, শুধু 90 ডিগ্রি কোণ। জীববৈচিত্র্যের বর্জ্য পদার্থগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ ঘটনার পদ্ধতিকে বলা হয়, বিশ্লেষণের পদ্ধতিকে কি বলা হবে, নিষ্কাশন। পরের প্রশ্ন হচ্ছে ভারতের রাজ্যভিত্তিক সর্বনিম্ন বনভূমি অঞ্চলের ক্ষেত্রে দেখা যায় মধ্যপ্রদেশে। ভারতের মৃত্তিকা সংরক্ষণ একটি গৃহীত পদ্ধতি হলো ফালি চাষ। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, কূপ ও নলকূপ। রেটুন পদ্ধতিতে যে ফসল উৎপাদনের সঙ্গে যুক্ত তা হলো আখ চাষ। বিশুদ্ধ কাঁচামাল সূচক এক হবে। উত্তর ভারতের উত্তর শ্রীনগর দক্ষিণ কন্যাকুমারিকা পর্যন্ত যাওয়ার জন্য দ্রুতগামী সড়কপথের নাম হচ্ছে উত্তর দক্ষিণ করিডর। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে। উৎপাদন ক্ষয় হলো বায়ু ক্ষয়কার্যের প্রক্রিয়া, এটা হচ্ছে ভুল। বায়ুর গতিবেগ মাপার যন্ত্র নট, এটাও ভুল। পরের হচ্ছে শীতল সমুদ্র স্রোত পৃষ্ঠ বলা হয় ভুল। পরে আছে তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য, যেটা ঠিক। ভারতের একমাত্র বৃহৎ লৌহ ইস্পাত ইস্পাত কারখানা, এটা ভুল। ভারতের একটি পরিপূরক বন্দর নাম হচ্ছে হলদিয়া, ঠিক। উপগ্রহ চিত্রের ক্ষুদ্র একক হলো স্কেল, এটা ভুল। পরের প্রশ্ন হচ্ছে ক্ষয়ী সীমা ধারণের প্রবর্তক হলো জে ডাব্লিউ পাওয়েল। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ড্যাশ স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটা হচ্ছে আইনোস্ফিয়ার থেকে। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গণজ্বর হয়, এটা হচ্ছে কেন্দ্রদিক গতিকের প্রভাবের ফলে গণজ্বর হয়। শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের CFC গ্যাস নির্গত হয়। বা ভারতের জনবিরল রাজ্যটি হলো সিকিম। ভারতের ব্যস্ততম রেলপথ হচ্ছে জিটি রোড। তারপরে ভারতের রেলপথকে বলা হয় জীবনরেখা। ওয়াদি শব্দের অর্থ হচ্ছে শুষ্ক উপত্যকা। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। সারিসার কাকে বলে, সারিসার হচ্ছে নদীর মধ্যে যখন প্রবল বেগে, বিশেষ করে বর্ষাকালে দেখা যায়, প্রবল বেগে যখন জল জোয়ারে নদীতে চলে আসে, সেই উঁচু হয়ে আসাটাকে সারিসার বান বলা হয়। প্লাস্টিক কোন ধরনের পদার্থ, প্লাস্টিক জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। পরে আছে হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, এটা হবে তামিলনাড়ু। কার্পাস উৎপাদনের সমস্যা হয় কোন প্রকার দ্রবণে, এটা হচ্ছে বল উইলিভিল। পরে আছে 2011 সালে জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব হচ্ছে 382 জন পার ঘন কিলোমিটার। আর এফ এর পুরো নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। প্লায়া স্তম্ভিলন হচ্ছে প্লায়া হবে লবণাক্ত হ্রদ। কোলেরু হচ্ছে কৃষ্ণ গোদাবরী নদীর মাঝে একটি হ্রদ। আর ভারতের ডেটটা হচ্ছে চেন্নাইকে বলা হয়। আর কায়রো হচ্ছে দু নম্বর হচ্ছে জাফরান চাষ। এই হচ্ছে ভূগোল, এবং এই প্রশ্নগুলো 2 নম্বরের পরের পেজে পেয়ে যাবে, পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে।